সয়াবিন মানে সোনা, এর কোনো ওয়েস্টেজ নাই। ম্যানপাওয়ার দুজন হলেই হয়, বাড়ির যে 220 লাইন, ওই বাড়ির 220 লাইনেই হয়ে যাবে, ওই কারেন্টেই হবে। একদম ইজি প্রসেস, যে কেউ করতে পারবে, এর জন্য আলাদা কোনো জায়গা দরকার নেই, নিজের বাড়িতেই করতে পারবে। প্রোডাকশন 8 ঘন্টায় 100 কিলো হবে, কারণ প্রতি বছরই এক সার্ভে অনুযায়ী 20% এর মার্কেট ইনক্রিজ হচ্ছে। এর গুণগত মান ভালো, একদম আপনি পিওর জিনিসটা পাচ্ছেন, এর মধ্যে কোনো ভেজাল নেই, হাই প্রোটিন থাকে, গুড কোলেস্টেরল থাকে এর মধ্যে। নর্মাল পনির সেখানে 380-400 কাছাকাছি, তো আমরা এখানে রিটেলেই এটাকে খুব বেশি হলে 200-250 মধ্যে দিতে পারবো। এই লাইসেন্স আপনি যেখানে কাজ করবেন সেখানে ট্রেড লাইসেন্স আর FSSI টাই লাগবে, ফ্যাসাই যেটা সেটা লাগবে, বাস ইজি, এটা এমন কিছু ব্যাপার নেই। প্রোডাকশন কি করে করতে হবে তার ফুল ট্রেনিং দেবো। তো আজকে কি ব্যবসা কথা বলবেন আমাদের? আজকে আমি বলবো সয়া পনির এবং সয়া মিল্ক, একদম একদম ট্রেন্ডিং এ চলছে এবং পশ্চিমবঙ্গে এটা ভালো একটা পিক আপ নিতে চলেছে, একদম ফিউচারে ভালো চলবে, কারণ প্রতি বছরই এক সার্ভে অনুযায়ী 20% এর মার্কেট ইনক্রিজ হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এমন কিছু ফারাক নেই, আমার মনে হয় শুধু গন্ধে একটু ফারাক আছে। এটা ন্যাচারাল প্রোডাক্ট, একটা বীজ থেকে তৈরি হচ্ছে, সেই জন্য তার যে ন্যাচারাল গন্ধ থাকে শুধু সেটুকুনি ফারাক, এবং আর এখানে কোনো ফারাক নেই। অবশ্যই ভালো, এর গুণগত মান ভালো, একদম আপনি পিওর জিনিসটা পাচ্ছেন, এর মধ্যে কোনো ভেজাল নেই। একদম একদম না, নর্মাল পনির সে তার নিজের জায়গায়, আমি দুধের সঙ্গে এর তুলনা করব না। এটা সয়া পনির, একে টোফু বলে, ঠিক আছে, এর নাম হচ্ছে টোফু। তো নর্মাল পনির যে সে তার জায়গায় আছে, তার সঙ্গে আমার কোনো কম্পেয়ার নেই এতে। এটা সয়া পনির হিসেবেই বিক্রি হবে, আর এর যে নিজস্ব গুণগত মান, সে গুণগত মান এর নিজস্ব থাকবে। যেমন দুধের পনিরের নিজস্ব গুণগত মান আছে, তার টেস্ট আছে, এটাও ঠিক সেই রকমই, এর নিজস্ব গুণগত মান আছে, এ অনেকগুলো দিক দিকে আমাদের ফায়দা পৌঁছায়। এবং হ্যাঁ, হাই প্রোটিন থাকে, গুড কোলেস্টেরল থাকে এর মধ্যে, আর আলাদা অন্য কিছু মিক্স থাকে না, একদম ন্যাচারাল প্রোডাক্ট। নর্মাল পনির আপনি যদি মানে ব্র্যান্ডেড কোনো কিছু ধরে নেন সেখানে 380-400 কাছাকাছি, তো আমরা এখানে রিটেলেই এটাকে খুব বেশি হলে 200-250 মধ্যে দিতে পারবো, খুব বেশি যদি ম্যাক্সিমাম যদি হয় 250, রিটেলের কথা বলছি, খুব বেশি যদি হয় তো তার নিচেই থাকবে। তো দামটা ঠিকঠাক আছে, সবাই পনির খেতে পারবে? হ্যাঁ, সবার ধরা ছোঁয়ার মধ্যে খেতে পারেন না, বা যারা মাসে একবার খান তারা রোজই খেতে পারবে। রোজই এখানে 250 গ্রাম পনিরের দাম খুব বেশি হলে 50 টাকা দাঁড়াবে। আচ্ছা, তো এই ব্যবসা করতে গেলে পরে জায়গা কেমন কি লাগবে আর ম্যান পাওয়ার কেমন কি লাগবে? এই ব্যবসাটা করতে গেলে জায়গা যদি আপনি এই সেটআপটা লাগান, এটা 200 লিটার আছে পার আওয়ার, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা 200 থেকে 250 স্কোয়ার ফুট হলেই হবে একটা রুম, তাহলেই হবে, বাড়ির কারেন্টই হয়ে যাবে, একদম বাড়ির কারেন্টই হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে বাড়ির কারেন্ট লাগানো আছে, ঠিক আছে, বাড়ির কারেন্টই হচ্ছে। ম্যান পাওয়ার দুজন হলেই হবে, তাই না? তো এই ব্যবসা করে আপনি কেমন কি রেসপন্স পাচ্ছেন, মানে যারা সেল করছে? খুবই ভালো রেসপন্স আমার এখানে সিটি টাউন, এটা মেদিনীপুর ডিস্ট্রিক্ট টাউন, মেদিনীপুর ডিস্ট্রিক্ট টাউনে আমার ম্যাক্সিমাম জিমে সয়া পনির যায়, আচ্ছা রেস্তোরাঁতে যায়, হোটেলে যায়, আর যে ক্যাডারারগুলো আছে তাদের ওখানে যায়। ভালো, আমার মোটামুটি প্রত্যেক দিন 120 থেকে 150 কিলোর কাছাকাছি আমার প্রোডাকশন আছে এবং আমার লিকুইডেশন হয়ে যায় এখন আপাতত। পার্টি কতক্ষণ কাজ করেন আপনাদের এখানে? এটা আমাদের ওই রাতের দিকেই কাজটা হয়, 8 ঘন্টা 9 ঘন্টা, 8-9 ঘন্টার মধ্যে আমাদের এটা হয়ে যায়। আচ্ছা, এই ব্যবসা করতে গেলে লাইসেন্স কি দরকার আছে? এই লাইসেন্স আপনি যেখানে কাজ করবেন সেখানে ট্রেড লাইসেন্স আর FSSI টাই লাগবে, ফ্যাসাই যেটা সেটা লাগবে, বাস ইজি, এটা এমন কিছু ব্যাপার নেই। যদি কেউ চাই ব্যবসা শুরু করবেন, হ্যাঁ, আপনার তরফ থেকে কি সহায়তা পাবেন? আমার তরফ থেকে যতটা পারবো, মানে এভরিথিংস আমি সহযোগিতা করবো, প্রোডাকশন কি করে করতে হবে তার ফুল ট্রেনিং দেবো, কোথায় মাল পাওয়া যাবে সে যদি আমাদের কাছে পারচেস করে, আমাদের কাছে টোটাল মেশিনারি থাকে সেটা হবে। যদি এমন কোনো বন্ধু বা এমন কোনো ভাই আগের থেকে কিনে রেখেছেন মেশিন, সেখানে তিনি মেনটেনেন্স করতে পাচ্ছেন না বা হ্যাঁ প্রোডাকশন করতে পাচ্ছেন না, সেখানে হেল্প যদি লাগে সেখানে আমরা হেল্প করে দিই। এর যদি কোনো ম্যাটেরিয়াল লাগে, কোনো পার্টস, সে পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, হ্যাঁ সমস্ত কিছু। যার এক্সিস্টিং ব্যবসা আছে, অলরেডি করছে, যাদের কাছে নিয়েছেন সেখান থেকে কোনো হেল্প পাচ্ছেন না, সেক্ষেত্রেও আমাদেরকে যদি কল করেন আমরা তাদেরকে হেল্প করে দেবো। ইনভেস্টমেন্ট দেখুন, এটা একটা প্ল্যান, তো প্ল্যানে মানে মিনিমাম আপনার 1.5 লাখ থেকে শুরু হবে মিনিমাম,
গ্রাইন্ডার আমরা প্রোডাকশন তো দেখাবোই আমরা হ্যাঁ প্রোডাকশন দেখাবো এটাকে গ্রাইন্ডার বলে এটার থেকে সয়া যে বীজটা সেই বীজটা থেকে এটা দুধ বের হয় হ্যাঁ আর এটা পনির প্রেস মেশিন এটা 12 কিলোর মেশিন আছে ফাইনাল মানে কাটিং হ্যাঁ হ্যাঁ কাটিং করতে এটা 12 কিলো হবে আচ্ছা এটা ম্যানুয়াল প্রেস মেশিন এটা ম্যানুয়ালি হবে এটা হচ্ছে কুকার আছে আমরা যে দানাটাকে নিয়ে আসছি সেই দানাটা এর মধ্যে প্রথমে দিয়ে ওর যে ছিলকাটা মানে ওর যে আঁশটা এক কথায় সেই আঁশটাকে আমরা আলাদা করে দিই এটা নিয়ে এর মধ্যে জল থাকে জলটা এখানে গরম হবে গরম হয়ে হ্যাঁ গ্যাসের মধ্যে কানেকশন দেওয়া আছে দেখুন নিচে একটা চুল্লি লাগানো আছে গ্যাস চুল্লি এখান থেকে গ্যাসটা আসে তো এটা প্রথমে এখানে হিট হবে হ্যাঁ গ্যাসের মাধ্যমে পুরো জলটা গরম হয়ে এটা স্টিম তৈরি হবে সেই স্টিমটা এই পাইপ থেকে রিলিজ হবে এখানে আর দুধটা গরম হবে টোটালি এই স্টিম দ্বারা এখানে ডাইরেক্ট কোনো হিট যাবে না হ্যাঁ তো এটা সেমি অটোমেটিক হ্যাঁ এটা সেমি অটোমেটিক ফুল অটোমেটিকও আছে ডেলটা কি হবে ম্যানুয়াল হবে সেমি অটোমেটিক সবই ম্যানুয়াল হবে সেমি অটোমেটিকই হবে সেগুলোর ক্যাপাসিটি একটু কম হবে যেমন কুকারটা একটু কম হবে এটা যেমন 50 লিটার আছে সেটা চলে আসবে 20 লিটার ফুলি অটোমেটিক ক্ষেত্রে ফারাক কি হবে ফুললি অটোমেটিক ক্ষেত্রে স্যার সেখানে একটা এক্সট্রা এখানে ড্রাম থাকবে যেখান থেকে দুধটা বেরোবে সেই দুধটা ড্রামে পড়বে তার নিচে একটা মোটর লাগানো থাকবে সেই মোটরটা এখানে কুকারের দুধটাকে ট্রান্সফার করে দেবে অটোমেটিক্যালি ব্যাস এইটুকুনি হ্যাঁ এতে এতে অনেক সুবিধা আছে বিশেষ করে এটা তো মানে কি বলবো হাইজেনিক প্রোডাক্ট একে ভালো করে সাফ সাফাইয়ের ব্যাপারটা আছে তো যখনই আমি ফুললি অটোমেটিকে যাব সেখানে যে পাইপ বগারাগুলো থাকে সেখানে দুধটা সেখান থেকে ভালো করে ধুয়ে মুছে ফেলতে পারি না আমরা তো সেখানে হ্যাঁ একটা ব্যাকটেরিয়ার ভয় থেকে যায় যার জন্য আমি ফেভার করবো একদম একদম এটাতে আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো হাতের মধ্যে সব প্রোডাকশন দেখলে আপনি বুঝতেই পারবেন সব তো এই ব্যবসা করলে পরে প্রফিট কেমন হতে পারে অনেকেই ভাবেন যে আমাদের এখানে এমন হয়ে গেছে যে সবাই ভাবে যে ইনভেস্টমেন্ট করবো প্রোডাকশন করবো কিন্তু দিনে শেষে আয় কত কি হবে সে ব্যাপারে দেখুন আমার এটা মানে আমি এখানে যেটা সাজেস্ট করব আমাদের ভাই বন্ধুকে আমি এটা নিজে রিয়েলি কাজটা করছি নিজে করছি সেখান থেকে আমার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এর আর যে মেনটেনেন্স এমন কিছু লাগে না শুধু গ্রাইন্ডারের স্টোনটা আর ওর জালিটা পাল্টাতে হয় এর বেশি আর মেনটেনেন্স কিছু নেই তাহলে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এবার রইল কথা প্রফিটের প্রফিট হচ্ছে আমি যেমন কাস্টমার বেস তৈরি করতে পারবো মার্কেটিং আমি যেমন করতে পারবো তেমন আমার প্রফিট হবে এখানে মোটামুটি আমি যদি বলি আপনাকে 1 কিলো সয়াবিন আমার এখানে পর্তা পড়ছে 90 থেকে 100 টাকায় সয়াবিন দানাটা সেই 1 কিলো দানাতে আমি যদি দুধ তৈরি করি 10 লিটার দুধ হচ্ছে আর যদি পনির তৈরি করি তাহলে পনিরটা করলে 1.5 কিলো পনির হচ্ছে এবার 1.5 কিলো পনির মার্কেট রেট আমি যদি হোলসেল রেট ধরে নিই 170-180 টাকা নিচে আমি দেবো না মার্কেট রেট তাহলে 170 টাকাও আমি যদি ধরে নিই তাহলে 1.5 কিলো কত হচ্ছে আপনি নিজে হিসাব করুন আর এখানে আমার কস্টিং পড়ছে ইলেকট্রিক গ্যাস এটা নিয়ে খুব বেশি হলে 30 টাকা ইলেকট্রিক গ্যাস লেবার হ্যাঁ তাও লাগে না তারও কম লাগবে এটা 30 টাকা ধরলাম আর আমার 1 কিলো সিডের দামটা পড়ছে 100 টাকাই ধরলাম 130 থেকে আমি ম্যাক্সিমাম যদি ধরে নিই 150 টাকা খরচ দাঁড়াবে সেক্ষেত্রে আমি আউটপুট কী পাচ্ছি 1.5 কিলো পনির পাচ্ছি 1.5 কিলো পনিরের দাম কত হচ্ছে আমি পাইকারি হোলসেল দাম যদি ধরি হোলসেল দামটাও আপনার ওখানে চলে আসছে 170 করে যদি আমি ধরি তাহলে 170 আর এদিকে চলে আসছে 85 প্লাস করুন আচ্ছা কত হলো মানে 255 কত হবে 255 আমার খরচা কত আছে খুবই কম ম্যাক্সিমাম 150 ধরে রেখেছি
তবু পার কিলোতে 100 আপে পার কিলোতে এখনকার বর্তমান কোন বিজনেসে 100 টাকা পার কিলোতে প্রফিট মানে খুব টাফ কেউ পারবে না আসলে মনোপলি আছে মানে একদম মনোপলি এখানে আমি তো মানে কম্পিটিশন করতে একদম 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 এখানে আমার কম্পিটিশন নেই আমি নিজে যতটা নিজের মার্কেট করতে পারবো ততটাই আমার সাপ্লাই কম দাম মানুষ নেবে ততটাই একদম হোটেলে নেবে হোটেলে নেবে রেস্টুরেন্টে নেবে আমার তো চলছে খুব ভালো চলছে আর রেসপন্স খুব ভালো এবং অনেক ডাক্তারে সাজেস্ট করে দিনটা ইনকাম করা যাবে আরামসে যদি মেহনতি কোনো বান্দা এখানে পড়ে যায় সে এর থেকে অনেক বেশি ডেইলি 5000 টাকা এখান থেকে রোজগার করে এমন কোনো ব্যাপারই নেই সেল করতে হবে সেল না করলে তো স্যার ঘরে বসে আমি মেশিন দেখে দেব আর আমার মার্কেট থেকে পয়সা চলে আসবে এটা তো হবে না সেল মার্কেটিং কিভাবে করবে মানে অনেকে ভাবে যে ব্যবসা করব সেল কি করে করব দেখুন স্যার আমি তো একদম সিম্পল হিসেবে মার্কেট করছি আমার যে লোকাল টাউন আছে ডিস্ট্রিক্ট টাউন আমি এখানে আমাদের যত রেস্টুরেন্ট আছে তাদের সঙ্গে কথা বলেছি প্রথমে আমি স্যাম্পল করেছি স্যাম্পল মনে এনেও আমি দিয়ে চলে এসেছি এরকম না আমি 500 গ্রাম মাল দিয়েছি আমার সামনে রেধে তুমি খাও আমাকেও খাওয়াও কেমন লাগছে দেখো এটা আমার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ নিয়ে আমি করিয়েছি তো সেখান থেকে প্রত্যেকের কাছেই আমি অর্ডার পেয়েছি পরে প্রায় সেটা তো হতেই পারে কারণ সবার তো সব টেস্ট পছন্দ হবে না কিন্তু আমি যেখানে যেখানে গেছি আমাদের এখানে যতটা মার্কেট আমার করেছি আমি সেখান থেকে ধরুন আমার প্রত্যেক দিন 120 থেকে 150 কিলো টার্নওভার হচ্ছে মানে আপনি বুঝতেই পারছেন একটা আমার ডিস্ট্রিক্ট টাউনে তো আমার কাস্টমার কিরকম বেশ আছে বেশি প্রোডাকশন হবে বেশি হলে দাম আরো কমিয়ে দিন গুণগত মান থেকে দাম কমিয়ে দেন সেখানে একটা সন্দেহের জায়গা আছে না এত রেট কম করে দিচ্ছে সেরকম একটা ব্যাপার থাকে সন্দেহের ব্যাপার থাকে কিন্তু এখানে ওইরকম কোনো জায়গাই নেই একদম ন্যাচারাল প্রোডাক্ট এর মধ্যে কোনো রকম কোনো মিক্স নেই মেশিন আপনি 20 দিন থেকে 1 মাস এর মধ্যে পাবেন হ্যাঁ আমি বলবো এখানে দেখুন আমার মেশিন বিক্রি করা উদ্দেশ্য নয় আমি চাইবো আমি যেমন এটা করে সাফল্যতা পেয়েছি আমার এটাকে যদি কেউ দেখতে চায় বা শিখতে চায় তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম তারা সবাই এখানে আসুক তারা দেখে যাক আমি প্রতি সপ্তাহে একদিন করে এখানে ট্রেনিংও করাই আসার সময় করবেন এটা টাইমিংয়ের ব্যাপার আছে প্রত্যেকটা জিনিসের এটা এটা দানা থেকে ছানা তৈরি হচ্ছে ছানা থেকে পনির তৈরি হচ্ছে সেখানে তো একটা টাইমিংয়ের ব্যাপার আছে তার শেখার ব্যাপার আছে আর যে ইনগ্রিডিয়েন্টগুলো এর মধ্যে দেওয়া হচ্ছে সেগুলো একটা মাত্রার ব্যাপার আছে এগুলো একটা শেখার ব্যাপার আছে তারপরে সব থেকে বড় কথা হ্যাঁ একদিন একদিনেরই ট্রেনিং হয় মেশিনগুলোর কীভাবে অপারেট আছে কতটা সেটিং করতে হয় কী করতে হয় এগুলো একটু শেখার ব্যাপার আছে প্রত্যেকটা মেশিনেরই একটা অপারেটিংয়ের একটা ব্যাপার আছে হ্যাঁ সিস্টেম থাকে সেই সিস্টেমগুলো শেখানোর একটা ব্যাপার আছে আর পনির হবে তো দুধটা কিভাবে হবে সেটা আমি প্রথমে দেখাবো পুরো স্টেপ বাই স্টেপই দেখাবো এটা সয়াবিন দানা এটা ভেজানো ছিল আগের থেকে 7 ঘন্টা 8 ঘন্টা ভেজাতে হয় হ্যাঁ দেখুন দুধটা বেরোচ্ছে এখানে কেজি দানাতে 8 লিটার জল লাগবে 8 লিটার হ্যাঁ আচ্ছা আর তো কত কেজি র মেটেরিয়ালে কত কেজি দুধ বেরোবে 1 কেজি সয়াবিন দানাতে 8 কেজি যদি দুধ করেন 10 কেজি আর যদি পনির হয় তাহলে 1.5 কেজি পনির হবে এটা মেহনত করে মোটামুটি কদিন লেগেছেন আপনি এটা 7 ঘন্টা ভেজানো আছে সয়াবিন মানে সোনা সয়াবিনকে আমরা সোনা বলি এখন সোনা
এর কোনো ওয়েস্টেজ নাই। এই ব্যবসা করতে গেলে পরে ম্যান পাওয়ার কেমন কি দরকার আছে? ম্যান পাওয়ার দুজন হলেই হয়। আমি তো দেখুন ডেমো তো আমি একাই করছি, কোনো অসুবিধে নেই। দুজন হলে পরে ভালো হয় আর কি। হ্যাঁ দুজন, এতে দুজন হলেই ম্যান পাওয়ার কম হয়ে যাবে। এর জন্য কারেন্ট কেমন কি দরকার আছে? বাড়ির যে 220 লাইন, ওই বাড়ির 220 লাইনেই হয়ে যাবে, ওই কারেন্টেই হবে। আর খুবই ইজি প্রসেস, একদম ইজি প্রসেস, যে কেউ করতে পারবে, এর জন্য আলাদা কোনো জায়গা দরকার নেই, নিজের বাড়িতেই করতে পারবে। আর ওয়েস্টেজ তো একদমই নেই, ওয়েস্টেজ কিছু নেই। সয়াবিন মানে সোনা, মানে বাড়ির মহিলা থেকে শুরু করে সবাই সবাই করতে পারবে এই কাজটা। যদি মনে করেন পার্ট টাইম করবেন সেটা পসিবল আর কি? হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই সম্ভব এটা, কারণ একটাই তো রুম লাগে, 200 স্কোয়ার ফিট মতন রুম হবে, 200 স্কোয়ার ফিটে হয়ে যাবে। ওয়েস্টেজটাকে রিউজ করা হচ্ছে? হ্যাঁ, এটা ওয়েস্টেজটাকে রিউজ করা হচ্ছে। আমরা ডেমো পারপাস দেখাচ্ছি। হ্যাঁ আমরা ডেমো পারপাস দেখাচ্ছি, কিন্তু ওখানে ভালো একটা বাটি বা কিছু রাখলে পরে? না না, ওখানে ব্যাগ থাকে, ব্যাগ থাকে। হ্যাঁ আমি এটা এখন কাজে লাগাবো না, যার জন্য আমি ছেড়ে দিলাম ওটাকে। আমি শুধু দুধটাই কাজে লাগাবো, পনির করে দেখাবো আপনাকে। তো এই ব্যবসা করলে পরে যদি কেউ মানে 5 ঘন্টা বা 8 ঘন্টা প্রোডাকশন করে, হ্যাঁ সেক্ষেত্রে মানে কস্টিং কেমন কি আসতে পারে, প্রফিট কেমন কি হতে পারে? কস্টিং একটা মিনিমাম কস্টিং আছে, আর প্রোডাকশন 8 ঘন্টায় 100 কিলো হবে। 100 কিলো হবে? হ্যাঁ 8 ঘন্টায় 100 কিলো করতে পারবে। তো কস্ট প্রাইস বাদ দিলে পরে প্রফিট কেমন কি হতে পারে একটা মানুষের? সেটা ডেমোটা পরে বলি। আচ্ছা, কারণ ওটা একটা হিসেবের ব্যাপার আছে, তো কাজ করতে করতে ওটা বোঝানো পসিবল না, একটু সমস্যা হবে। দেখুন দুধটা আমাদের তৈরি হয়ে গেছে, টোটাল প্রসেস হয়ে গেছে আর কি। হ্যাঁ, এরপর কি করবেন এটাকে? এরপর এটা যাবে কুকারে, কুকারে যাবে, ওখানে স্টিম হচ্ছে, স্টিম হচ্ছে, স্টিমটা রেডি হয়নি, স্টিমটা দেওয়া আছে। আচ্ছা, স্টিমটা রেডি হয়ে গেলে আমি এখানে দুধটা দিয়ে এখন রেডি করে নেব। আচ্ছা, কেমন কি সময় লাগে রেডি হতে? এটাতে সময় লাগে 15 মিনিট, 15 মিনিটের মধ্যে? হ্যাঁ 15 মিনিটের মধ্যে স্টিমটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, ওখানে তো স্টিমটা রেডি হচ্ছে, এই সঙ্গে আমরা কুকারে দুধটাকে লোড করে নেব। দুধটা এখানে রেডি ছিল, এই দুধটাকে আমরা এখানে কুকারে লোড করে নেব এরকমভাবে। এটা একটা সুতির কাপড় আছে, সুতির কাপড়টা দিয়ে দুধটা আমরা ছেঁকে নেব, যাতে এর মধ্যে বীজ যদি দু একটা চলে আসে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে এখান থেকে। পুরো রিফাইন করে করা হবে জিনিসটা আর কি? হ্যাঁ, না দানা থেকে তৈরি হচ্ছে, তো দানা দু একটা রয়ে যেতে পারে, সেক্ষেত্রে সে দানাটা এখান থেকে রিমুভ হয়ে যাবে ছেঁকে নিলে, যার জন্য আমরা এটা কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি। অনেকে ছাঁকে, অনেকে ছাঁকে না। এটা ক্যাপাসিটি কী আছে এটার? এটা 200 লিটার ক্যাপাসিটি আছে পার আওয়ার, 200 লিটার পার আওয়ার ক্যাপাসিটি আছে। এই মেশিনটার ক্যাপাসিটি আছে পার আওয়ার 200 লিটার। আর সব তো ট্রেনিং তো এখান থেকেই হয়ে যাবে? ট্রেনিং? হ্যাঁ ট্রেনিং আমরা এখান থেকেই করাবো। ট্রেনিংয়ের আমাদের 7 জনের সিট ক্যাপাসিটি আছে, আর যারা ট্রেনিংয়ের জন্য আসবেন তাদেরকে আগের থেকে ফোন করে সিটটা বুক করতে হবে। আচ্ছা, কারণ ট্রেনিং সপ্তাহে একদিন হয়, সব দিন ট্রেনিং হয় না, কারণ এটা আমাদের মানে রেগুলার প্ল্যান, তো এখান থেকে আমাদের প্রোডাকশনটাই হয় বেশি, তো ট্রেনিং পারপাস আমরা কমই করি, তার জন্য একদিন। তো এরপর কী করা হবে? এরপরে ব্যাস এখানে প্রসেস শেষ, এরপর আমরা স্টিম রিলিজ করবো ওখান থেকে। স্টিমের এখনও ওখানে 2 ডিগ্রি যায়নি, ওটা গেলে স্টিমটা রিলিজ করবো। এখানে যে মিটার আছে, এই মিটারে আমি বুঝতে পারবো, এইটা যখন এখানে এই জায়গায় আসবে এইখান থেকে আমরা এখান থেকে স্টিমটা খুলে দেবো, এইটা এই পাইপ মাধ্যমে স্টিমটা এখানে আমার কুকারে চলে আসবে। এখানে মানে ওখান থেকে এখানে আসবে, ওখান থেকে শুধু এর যে ভেপার মানে ভাপটা, সেই ভাপটা দিয়ে এটা গরম হবে এক কথায়। আচ্ছা, স্টিম দিয়েই গরম হবে, এতে ডাইরেক্ট কোনো হিট লাগানো যাবে না। আচ্ছা, স্টিমটা আমাদের রেডি হয়ে গেছে, স্টিমটা দেখুন এখানে মিটারটা দেখান, 1.1 একটু উপরে গেলেই আমরা স্টিমটা রিলিজ করবো। এখানে মিটার তখন 0 ছিল, এখন দেখুন চলে এসছে, 1 ক্রস করে গেছে, চলে এসছে। এবার হালকা করে আমরা এটা একটু একটু করে ছাড়বো, স্টিমটা রিলিজ হচ্ছে, সাউন্ড হবে।
ঠিক যেমনটা বলা হয়েছিল আর কি, এটা ইটটা হয়ে গেলে পরে হ্যাঁ আস্তে আস্তে জিরো হয়ে যাবে, এবার ওটা আস্তে আস্তে 100 হবে, 100 হয়ে যাবে, তারপর থেকে আমাদের প্রোডাকশন শুরু হবে। এইখানটায় কুকারটায় আমরা 100 ডিগ্রি টেম্পারেচারে দুধটাকে গরম করছি, দেখুন এখানে এখন অলমোস্ট 70 ক্রস হয়ে গেছে, 100-তে গেলে আমরা দুধটাকে রিলিজ করব এখান থেকে, দেখুন 100 ডিগ্রি অলমোস্ট ছুঁতে চলেছে, যখনই 100 ডিগ্রি হবে আমরা স্টিমটাকে বন্ধ করে দেব। আচ্ছা, স্টিম বন্ধ করে আমরা এটাকে, হ্যাঁ স্টিম বন্ধ করে দুধটাকে রিলিজ করব, দুধটাকে রিলিজ করে তারপর এখান থেকে ছানা বানানো হবে, ছানা থেকে পনির তৈরি হবে। 100 হয়ে গেছে, 100 হলে আমরা স্টিমটা বন্ধ করে দেব। হ্যাঁ 100 হয়ে গেছে, আমরা স্টিমটা বন্ধ করে দিলাম, এখন স্টিম বন্ধ, স্টিম বন্ধ হয়ে গেল। ডেমোর জন্য করছি, যার জন্য আমাকে এটা ওয়েস্ট করতে হলো, যখনই প্রফেশনালি আমরা কাজটা করব তখন দেখুন এখানে স্টিম রিলিজ হচ্ছে, এটা আমার ওখানে স্টক থাকবে, নেক্সট টাইম এটা প্রতি 10 মিনিট ছাড়া ছাড়া, প্রতি 10 মিনিট ছাড়া ছাড়া, এটা আমাদের প্রতি 10 মিনিট ছাড়া ছাড়া আমরা দুধটাকে গরম করে নিতে পারবো, প্রোডাকশনের সুবিধা হবে। এখন আমি এটাকে ছেড়ে দিচ্ছি, যেহেতু আমাদের দরকার নেই, তাই ছেড়ে দিচ্ছি, আমার দরকার নেই, আমি এটা ছেড়ে দিচ্ছি, যখনই প্রোডাকশনের দরকার হবে না তখন ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কারণ এটা তো আমাদের স্টিমটা রয়ে যাবে না। নেক্সট প্রসেস হচ্ছে আমরা দুধটা এখান থেকে রিলিজ করব এই পাত্রটাতে, স্টিম হয়ে একদম গরম হয়ে গেছে, টোটালটা স্টিমের জন্যই গরম হয়েছে আর কি, একদম একদম টোটালটা স্টিমেই গরম হয়েছে, 100 ডিগ্রিতে এটা করা হলো, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে স্টিম হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, জাস্ট প্রসেস করতে কয়েক মিনিটের মধ্যে হয়ে গেল, এমন কিছু টাইম লাগে না, এই জন্য তো এটা ঘন্টায় 200 লিটার ঘন্টায় 200 লিটার বলা আছে, আর ঘন্টায় 200 লিটার এটা প্রোডাকশন হয়ে গেছে। এটা আমি কগেজি কাজ করলেন, এটা আমি দানা নিয়েছিলাম 1.5 কিলো, মাত্র 1.5 কেজি, হ্যাঁ হ্যাঁ 1.5 কিলো নিয়েছিলাম, এবার সেটা থেকে কতটা বেরোবে আপনি দেখতেই পাবেন, আপনার চোখের সামনেই হচ্ছে সব। এরপর দুধটা 100 ডিগ্রি গরম হয়েছে, এরপর আমরা কী করবো, চেক করবো এখন টেম্পারেচার কত দুধটার। আচ্ছা, সেটা থার্মোমিটার দিয়ে, হ্যাঁ হ্যাঁ এটা থার্মোমিটার দিয়ে আমরা চেক করে নেব, এটা 80-85 ডিগ্রিতে আসলে আমরা ছানাটা তৈরি করব, 80-85, এখানে 0 থেকে স্টার্ট হচ্ছে, দেখুন হয়ে গেছে, এবার এখানে আমরা দেব, এটা 85 হলে আমরা ছানাটাকে রেডি করব, মানে দুধটাকে ফাড়ব। মেথড খুবই ইজি, মানে একবার একটু শিখে গেলে পরে তাকে নেক্সট টাইম আর জানতে হবে না, একবার শিখে গেলে ভালো মতো এগুলো দেখে রাখতে হবে, তবে এখানে একটা টাইমিংয়ের ব্যাপার আছে, আর এরপরে যেটা ইউজ হবে সেটা হচ্ছে নিগারি বলে একটা প্রোডাক্ট আছে, সেই নিগারিটাকে দিয়ে আমরা ছানাটা বানাবো, দুধটাকে ফাটাবো, তো এইটার একটা মাত্রা আছে, সেই মাত্রাটা আমরা ট্রেনিংয়ে বলে দেবো। 90 হয়ে গেছে অলমোস্ট, 90 হয়ে গেছে মানে আরও ঠান্ডা হবে, আচ্ছা একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা হওয়ার পর তারপরে মেটাকে ঠান্ডা, আর একটু ঠান্ডা হবে, এখন একবার টেম্পারেচারটা দেখে নেবো 85 হয়েছে কি না, আগে তো 90 হয়ে গেছিলো তাই আমরা, তখন 90 হয়ে গেছিলো তাই আমরা প্রসেস করতে পারিনি, এখন দেখবো অ্যাকচুয়ালি যদি একদম কমে যায়, 60-60 হয়ে যায় সেক্ষেত্রে কি প্রবলেম হবে, সেক্ষেত্রে প্রবলেম তো হবেই, কারণ এটা একটা মাত্রায় যদি না কাজটা করা হয় তখন প্রোডাকশন কমে যাবে, কোয়ান্টিটি কমে যাবে, বা দুধটা নষ্ট হয়ে যেতে পারে, এরকমও হতে পারে, তো আমরা তো কখনো ওটা করে দেখিনি, এটা সত্যি কথা বলতে কি যেটা নিয়ম, আমরা নিয়ম মেনেই কাজটা করি, নিয়মটা মেনেই করা হয়, হ্যাঁ নিয়ম মেনেই করা হয়, তো ওটাতে ক্ষতি হওয়ার চান্সেস বেশি আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন কত হলো, 83 হলো, 83 এবার চলে আসবে 85-তে, 83-84 চলবে, সমস্যা নেই, 83-84 এর মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি, তো এবার প্রসেস করা যেতে পারে, হ্যাঁ একদম নরমাল এই টেম্পারেচারই কাজটা হবে। আচ্ছা, মানে 80-85 মধ্যে এটা হচ্ছে এর প্রসেসের মেন টাইমিং। নেক্সট প্রসেস হচ্ছে এই দুধটাকে ফাটানোর জন্য আমি একটা
ইউজ করছি এটা নিগারি বলে, অনেকে অনেক ভাষায় বলে, কি বলে আমি জানি না, আমরা এটাকে নিগারি বলি। তো নিগারিটাকে আমরা দেব এখন এর মধ্যে, যতটুকু লাগবে সেই অনুযায়ী দেব। এটা প্রসেস করে রেডি করে রাখা আছে। এটা কেমন সময় লাগবে? এখনই হয়ে যাবে, এক মিনিটের মধ্যেই হয়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন, এই দেখুন ছানা অলরেডি শুরু হতে শুরু হয়ে গেছে, ছানা কাটতে শুরু হয়ে গেছে। আশা করছি এটাতেই হয়ে যাবে, যদি এটাতে না হয় তখন আরেকটু দিতে হবে। এটা মোটামুটি কত লিটার দুধ হয়েছে? এটা 15 লিটার দুধ আছে। 15 লিটার, মানে 1.5 কেজিতে 15 লিটার দুধ হয়ে যাচ্ছে। দেখুন ছানাটা একদম রেডি, জলটা দেখুন পুরো জল বেরিয়ে গেছে, ছানা আলাদা হয়ে গেছে, ছানাটা আমি তুলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই, হ্যাঁ কয়েক মিনিটের মধ্যেই হয়ে গেছে। এবং ছানাটাও দেখুন কত সুন্দর হয়েছে, একদম পুরো পারফেক্ট দেখতে পাচ্ছেন, হ্যাঁ একদম পারফেক্ট। এবং এটাকে এবার আমরা ছেঁকে নেব, খাওয়ার যোগ্য আর কি, একদম খাওয়ার যোগ্য। এটা মিষ্টিও বানানো যাবে এর থেকে, এই ছানার থেকে মিষ্টিও তৈরি হবে। দেখুন তো আমরা এবার নেক্সট প্রসেসের দিকে যাবো। হ্যাঁ এবার নেক্সট প্রসেস, এটাকে পনির বানানো হবে। নেক্সট প্রসেস, আমরা ছানাটাকে পনির প্রেস মেশিনে দিয়ে দিচ্ছি, এখান থেকেই পনিরটা তৈরি হবে। এটা সাদা কাপড় নিয়ে নিয়েছি সুতির, সেটার মধ্যে জলটা আলাদা হয়ে যাবে, ছানাটা কাপড়ে রয়ে যাবে। এখানে একবারে কত করে যাবে? এটাতে 12 কিলো হবে, এই মেশিনটাতে 12 কিলো হয়, মানে এই ক্যাপাসিটি অনুযায়ী, কুকারের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী এটা করা আছে। নেক্সট প্রসেস হচ্ছে আমরা ছানাটাকে একটু জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আচ্ছা, কারণ এতে যে আমরা নিগারিটা দিয়েছিলাম, নিগারিটা ধোয়া হয়ে যাবে আর ছানাটাও ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, আর সয়াবিনের যে গন্ধটা ওই গন্ধটাও রিমুভ হয়ে যাবে। দেখুন ছানাটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন বাকি তো টেস্ট করলেই বোঝা যাবে। হ্যাঁ আর এ তো পুরো ন্যাচারাল, এর মধ্যে কিচ্ছু নেই, টোটাল ন্যাচারাল, এর মধ্যে কিচ্ছু নেই, কোনো কেমিক্যাল ইউজ হয়নি, কিচ্ছু নেই, সব লাইভ হচ্ছে দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে ছানাটা আমাদের বান্ডিল হয়ে রেডি হয়ে গেছে, এটাকে আবার প্রেস করব আমরা। এটা প্রেস দিয়ে দিলাম, এটা মাপ মতো রেডি করে নিতে হবে আগের থেকে, রেডি করা থাকবে, লক হয়ে গেল। নেক্সট নেক্সট প্রসেস হচ্ছে আমাদের এখন পনির রেডি, একদম লাস্ট প্রসেস, লাস্ট প্রসেস, আমরা লাস্টের দিকে চলে এসেছি। এখন এটা খুলব, এটাকে খুলে নিয়ে পনিরটাকে বের করে ঠান্ডা জলে রাখবো কিছুক্ষণ। সুন্দর টেক্সচারে এসে গেছে, দারুণ হয়েছে আমার মনে হয়। এবার আপনি ঠান্ডা জলে, ঠান্ডা হতে পারে, আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম, এটা ঠান্ডা জলে রাখতে হবে কিছুক্ষণ, ঠান্ডা হওয়ার পর তারপরে আমরা, হ্যাঁ হ্যাঁ, রেডি করে সেল করার জন্য 2-3 মিনিটের প্রসেস আছে, এমন কিছু ব্যাপার না, একটু ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে গেলে আমরা খুলে নেব। নেক্সট হচ্ছে আমরা এই বাঁধনটাকে খুলে নিচ্ছি, বাঁধনটাকে খুলে নিয়ে পনিরটাকে এখান থেকে বের করে নেব, হ্যাঁ ফুল বের করে নেব, পুরো ঠান্ডা হয়ে গেছে, একদম একদম ঠান্ডা হয়ে গেছে, একদম একদম রেডি পনির, হ্যাঁ এই পাত্রটা লাগবে। এটা অনেক বড় বার হয়ে গেছে, পাত্রটা ছোট হয়ে গেছে, মালটা আমাদের অনেক বেশি ছিল সেই জন্য আমি একটু কেটে দিয়েছি আগের থেকে এখানে। এবার দেখুন এটা আমি কেটে দেখাচ্ছি আবার, একদম একদম কত সফট, হাতে আপনি তুললেই বুঝতে পারবেন, ছোট করে না না বাকিটা তো টেস্ট করলেই বুঝতে পারবেন। দেখুন একদম একদম টেস্ট করলে আসতে হবে, এবং আমি নিজে খেয়ে দেখাবো এখন, দেখুন
আমাকে তো খেতে খুব ভালোই লাগে। আচ্ছা, আমি প্রায়ই বাড়িতে আমাদের রান্না হয়, আপনি একটু খেয়ে দেখুন কেমন লাগে। আপনি এটাকে টেস্ট করেছেন কখনো? না, এটা টেস্ট করিনি। টেস্ট করার কোনো আগে হয়নি। একদম সাদা, এতে নুনও নেই। এবার এটাকে যদি মশলা করা যায়, মশলা করলে টেস্ট আরও অসাধারণ হবে। তো আসুন দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন কত সফট হয়েছে, দেখুন একদম। এটা আমি ভেঙেও দেখাবো, এটা ভেঙে দিলে দেখুন কতটা সফটনেস থাকবে। একদম দারুণ। আমি তো টেস্ট করে দেখলাম, টেস্ট করার জন্য টেস্ট করা সম্ভব হলো আর কি। তো এই কোম্পানিটার বলে দিন, কোম্পানির নাম কি রয়েছে? এটা ভিগান ফুডি বেঙ্গল, এটা কোম্পানির নাম আছে। আর আমি তো অ্যাড্রেসটা আগে বলে দিয়েছি। হ্যাঁ, আমি অ্যাড্রেস বলে দিয়েছি, আরও লেখা থাকবে সব। হ্যাঁ, তো সব তো মোটামুটি বলেন, ছবি দেখালেন। একদম, কি বলবার আছে লাস্টে? আমার এটাই বলার আছে, যারা এই বিজনেসটা করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। এখান থেকে আমি যতটা পারবো আপনাদের আমি হেল্প করবো, এটুকুনি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ, নমস্কার। হ্যাঁ, থ্যাংক ইউ।